চ্যানেল রূপালি, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চ্যানেল রূপালিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। লালন একাডেমি কুষ্টিয়া কর্তৃক আয়োজিত লালন স্মরণ উৎসব 2019 তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের প্রতিটি গান আপনাদের ভালো লাগবে। যে গানগুলো এখানে সাজির যে শিল্পীবৃন্দ আছেন তারা সবসময় গিয়ে থাকেন মন থেকে, প্রাণ থেকে। কিছু কিছু গান, যে সমস্ত শিল্পীরা গান, তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যালো হ্যালো, জয় সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আরেকটি করতেছি। গুরু গো গুরু গো গুরু আমা, ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে দাদা রে কি করি আর কোথা যাই কোথা যাই। রাত পোহালে পাখি বলে রে খাই রে খাই, রাত পোহালে পাখি বলে রে খাই রে খাই। আমি গুরু কার্য মাথায় নিয়ে, ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে দাদা রে দাদা রে দাদা রে কি করি আর কোথা যাই কোথা যাই। পোহালে পাখি বলে রে খাই রে খাই, আর পোহালে পাখি বলে রে খাই রে খাই। মন পাখি কে বাপসে পাখি খেতে চায় সাগর চুষে, মন পাখি কে বাপসে পাখি খেতে চায় সাগর চুষে। তারে কি দিয়ে জোগাই, তারে কি দিয়ে জোগাই, তারে কি দিয়ে জোগাই। আমার সাধন গেল বুদ্ধি গেল, আমার সাধন গেল বুদ্ধি গেল, তারে নাম হলো রে পেটুক সাই পেটুক সাই। আরে পোহালে পাখি বলে রে খাই রে খাই, পোহালে পাখি বলে রে খাই রে খাই। এই লালন পাগলেরা কই কই কই, সবাই হাত তুলেন একসাথে সবাই, প্রাণ খুলে আমরা সাইজের এই গানটার সাথে উপভোগ করব। আর আমি বলি ও আত্মারা তুমি মুখে তেল আল্লাহর না, আমি বলি ও আত্মারাম তুমি মুখে তেল আল্লাহর নাম। তুমি যাতে মুক্তি পাও, তুমি যাতে মুক্তি পাও, তুমি যাতে
মুক্তি পাও, পাখি সে নামে তো হই না রত, পাখি সে নামে তো হই না রত, দাদা রে দাদা রে দাদা রে খাবো খাবো রপসদাই রপসদাই, আরে রক্ত হলে পাখি বলে রে খাই দে রে খাই, রাত পোহালে পাখি বলে রে খাই দে রে খাই, ভাই মিউজিশিয়ানের জন্য একটা করো জোরে তালি, তারা সারা রাত অনেক কষ্ট করে বাজাচ্ছে, লালন লাল পরা পাখি আমার বেওয়ারা, ও তার সবুর কিছু নাই, ও তার সবুর কিছু নাই, ও তার সবুর কিছুই না, ও তার সবুর কিছু নাই, ও তার সবুর কিছু নাই, ফকির লালন বলে পেট ভরিলে, বলে পেট ভরিলে দাদা রে দাদা রে দাদা রে কিসের আর গুরু গোসাই গুরু গোসাই, পাখি বলে রে খাই দে রে খাই, রাত পোহালে পাখি বলে রে খাই দে রে খাই, ওই লালন পাগল বাজাও, দেন অন্যজনকে।
আমি জানি না আসলে কি বলবো, আমি আর আমি সত্যি মানে আমার মনে হচ্ছিল যে শাহেদি মনে হয় এই মানুষগুলোর জন্য গান করেছেন। অনেক মানুষের গান শুনেছি আমরা, অনেক স্টেজে অনেক গান হয়েছে, প্রাণ থেকে অনেকে গান করেছেন, কিন্তু আজকের এই যে সময়টা আমি সরি খুব দুঃখিত, আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে, এত প্রাণ থেকে আমি কাউকে গান করতে দেখিনি এখানে। এবং আমার মনে হচ্ছে আপনারা প্রত্যেককে তার সাথে একাত্মতা পোষণ করেছেন, গেয়েছেন, নেচেছেন আনন্দে, উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি এখানে। একটা অনবরত সৃষ্টি ছিল এই সময়টা, শাহেদি ছিল আমাদের সাথে এই সময় এখানে, ওনার অস্তিত্ব না থাকলে এটা সম্ভব হতো না। আমরা যে তিন দিন একসাথে কাজ করেছি এখানে, শাহেদির বাণী পরিবেশনা করেছি এখানে, চেষ্টা করেছি আমাদের মাঝে শাহেদিকে লালন করবার জন্য, সেই জায়গাটা আজকে আমরা পেয়েছি। আমি যদি কারোর সামনে কুর্নিশ করার দরকার হয় এই মুহূর্তে, কোনো শিল্পীর সামনে, আমি ওর নামটাও জানি না, জামিল, ওর হয়তো পৃষ্ঠপোষকতা নেই, ওকে কেউ ওইভাবে স্টার করে দেয় না, কিন্তু এই জামিলরাই শাহেদিকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ জামিলকে তার এই প্রাণবন্ত পরিবেশনার জন্য, যেখানে শুধুমাত্র প্রাণ ছিল, ওর প্রথম গানটার একটা শব্দ আমার কানে ভাসছিল, অনুরাগ। এই অনুরাগ যদি শাহেজির সাথে কারো না বাঁধে, তাহলে শাহেজির গান আসলে এই মঞ্চের দরকার নাই। তারা আমি জানি না এরপরে গান শুনতে আপনাদের আর ভালো লাগবে কিনা, যদিও আমাদের মাঝে এখনও অনেক শিল্পী আছেন, তবুও অনুরোধ করব যে আপনারা আরও কয়েকটা গান আমাদের ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।